পিরোজপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 5 মার্চ সকালে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পিরোজপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাদুর নাছিম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি AKMA আউয়েলের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট MA হাকিম হলদারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনিসুর রহমান, মোহাম্মদ গোলাম রব্বানী চিনু। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস। এ সময় জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফহামা বাহাউদ্দিন নাসিম বলেন, BNP জনসম্পৃক্ততাহীন ও নেতৃত্বহীন হয়ে এখন বিদেশি পূর্বর দিকে তাকিয়েছে। জনগণ তাদের থেকে দূরে সরে গেছে, তাদের দলে কোনো নেতৃত্ব নেই। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডিত আসামি তারেক রহমান লন্ডনে বসে ভার্চুয়ালি সন্ত্রাসীদের নিয়ে কমিটি দেয়। সে নিজে একজন সাজাপ্রাপ্ত সন্ত্রাসী, তাদের দলে চেয়ারপারসন একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তাই তারা এখন বিদেশি প্রভুর হাত ধরে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। তিনি বলেন, আগামী নির্বাচনে BNP নেতা কে হবে, নির্বাচিত হলে তাদের প্রধানমন্ত্রী কে হবে এবং দেশ কে চালাবে তা নিয়ে তাদের কোনো চিন্তা বা দিক নির্দেশনা নেই। আগামী নির্বাচনে তারা মনোনয়ন বাণিজ্য করবে না, একথা তারাও বলতে পারছে না। তারা মনোনয়ন বাণিজ্য করে, বাংলাদেশের মানুষ তাদের সমর্থন দিবে না। তাদের কর্মকাণ্ডের কারণে দেশের জনগণ তাদের উপর কোনো আস্থা রাখতে পারছে না। তারা প্রতিবার ভোটে অংশগ্রহণ করে, পরে যখন বুঝতে পারে হেরে যাবে এবং জনগণ তাদের চায় না, তখন তারা ভোটের আগের দিন তা প্রত্যাহার করে নেয় অথবা ভোটের দিন বর্জন করে। সভায় প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন তার বক্তব্যে যা বললেন, যে উন্নয়নের বাংলাদেশ, সেই বাংলাদেশকে কিভাবে তার ব্যক্তিত্বে আরো এগিয়ে যাব এবং আর যে আশ্চর্য তোমাদের সম্পদ দিতে হবে সেটি হল আওয়ামী লীগের বিরুদ্ধে তার জন্মলগ্ন থেকেই প্রগতি বিরুদ্ধ শক্তি, সাম্প্রদায়িক অপশক্তি, ঘাতক রাজাকার আমাদের এই অপশক্তিগুলো বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করে আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, তার পরিবারের সদস্যকে হত্যা করেছে। আমাদের এই দীর্ঘ চলার পথে এই আওয়ামী লীগের লাশের মিছিল, এটি বাংলাদেশের কোনো সংগঠনের নাই। অনুষ্ঠানে সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক রিপোর্ট প্রদান করেন এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটির সম্মেলন করার জন্য গুরুত্বারোপ করেন।